হ্যালো ভিউয়ার্স, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন চ্যানেল। এই ভিডিও তোমাদের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর যেমন হচ্ছে তেমনই আমি খুশির খবর হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি, যারা টেট দিয়েছো 2022 ডিসেম্বরে, তাদের ক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা খুশির খবর। যারা যারা টেস্টটা দিয়েছো এবং তারা প্রফেশনাল অ্যান্সার কি পেয়েছো, তারা কিন্তু অনেকেই চ্যালেঞ্জ করেছো, অনেকে আবার চ্যালেঞ্জ করোনি। যাদের হয়তো 2 বা 3 নম্বরের জন্য চ্যালেঞ্জ করেছো বা করোনি, তাদের ক্ষেত্রেও একটা, যারা 5-6 নম্বর তারা তো খুশির খবর আছেই। তাছাড়াও যারা করোনি তাদের ক্ষেত্রেও একটা খুশির খবর। মার্কস অন অ্যাটেম্প্ট, তোমরা জানো মার্কস অন অ্যাটেম্প্ট, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চিনে হয়তো অনেকে অ্যাটেন্ড করে আসছে, 150-150 বোর্ড থেকে কিছু কিছু কোশ্চিন ভুল করেছে। যদি তারা অপশন বা কোশ্চিন ভুল করে থাকে, যারা সেই কোশ্চিনের অ্যান্সার অন্তত ট্রান্স করে আসছে, তারা কিন্তু প্রত্যেকে ফুল নম্বর পাচ্ছে। বর্ষ থেকে এই ধরনেরই একটা প্রকাশ করা হয়েছে, সেটা সময় বিভিন্ন সময়পত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ বিষয়টি তোমাদেরকে আমি তথ্যটি তুলে ধরলাম। তো এই ছিল তথ্য। তাছাড়াও তোমাদের যে যারা যারা হয়তো চ্যালেঞ্জ করেছো, তারা তো পাচ্ছই, অসুবিধা নেই। তাছাড়াও অনেকে চ্যালেঞ্জ কিন্তু করোনি, তাদের কাছেও একটি খুশির খবর এটা। আর তোমরা বলছো কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, তোমরা জানো ফেব্রুয়ারির ফার্স্ট উইক, অর্থাৎ এই যে আজকে শুক্রবার, আজকে না হলেও তোমাদের সোমমঙ্গল, এই কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি একটা ফাইনাল বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমাদের এই চ্যানেলে না থাকো, জুড়ে থাকো, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি তোমাদেরকে সবার আগে ততটি জানিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়াও আমি বলছি সেকেন্ড উইকে তোমাদেরকে বাড়ানোর সম্ভাবনা প্রবল, এবং সেটাও বের হওয়ার সম্ভাবনা 100% রইল যদি ফার্স্ট উইক যদি স্লিপ করে যায় বোর্ড, ঠিক আছে? আর তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু ধীরে সুস্থে বার করার কারণ হচ্ছে এটাই, তোমাদের বিভিন্ন ধরনের, তোমাদের 20টার কোশ্চিনের উপর কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন ধরনের যে ক্ষতি দেখা হচ্ছে, যে বিভিন্ন এক্সপার্ট প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে, তারা কিন্তু বিভিন্ন কোশ্চিন ক্ষতি দেখছে, এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যারা যা যেগুলো কোশ্চিন পোর্ট থেকে ভুল না হয়েছে, তারা অ্যাটেম্প করলে প্রত্যেকটা দেওয়া হবে। তোমরা 21-এও দেখবে একইভাবে, কিন্তু মার্কস অন অ্যাটেম্প কোশ্চিন একটা ছিল 2021-এ, যে 14-তে যে ফর্মুলা 5 এবং 21-এ যে অ্যান্সার কি বেরোয়, তাদের কিন্তু 6 নম্বর কোশ্চিন উত্তর যারা করেছে তা প্রত্যেকে নম্বর পেয়েছে। আর একটি কোশ্চিন এমন ছিল যারা হচ্ছে অ্যাটেম্প করলেই 1 নম্বর পাচ্ছে, এরকম কোনো অপশন ছিল। তো এবারও কিছু কিছু কোশ্চিন তোমাদের জানো যে এমন পর্ষদ থেকে ভুল করেছে, সেই কোশ্চিন কিন্তু প্রত্যেকে নম্বর পাচ্ছ, এটা তোমাদের কাছে একটা খুশিরই খবর, ঠিক আছে? আর রেজাল্ট একটু হলেও দেখা যাক কিছুদিনের মধ্যে বাড়ানোর কথা, আর যেহেতু বলে দিয়েছে পর্ষদ, অসুবিধা নেই। তো তোমরা ততক্ষণে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, নজরে রাখো, আমি তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব, ঠিক আছে? চ্যানেলের একটু নজর রাখবে, ভালো থেকো।